ক্যারওয়ানাগুলো সিলভার সাব নাকি? কত করে এগুলো? 1800 টাকা। কত সাইজ? 14-15 ইঞ্চি। ছোট আসেনি না? ও অস্কার প্রচুর, বড় বড় অস্কার সব। কপার আছে, ম্যাঙ্গো আছে আর টাইগার আছে। কত এগুলো মোটা? কত? 400-500 টাকা। 350-350। বাচ্চা আরো না আছে? বড় অস্কার। এটা কি অস্কার? বিশাল সাইজ। কত ইঞ্চি হবে এটা? 8 ইঞ্চি প্লাস। কত এটা? 650 টাকা। আর ফাইটারগুলো এই 90টা ওই চেন নাকি? ফন্টোসা কোনটাকে বলছে? কালো সাদাটাকে? ফন্টোসা কত দাম? 900 টাকা পিস। আর জিওফেগাস? 650। এক লিটার 1800। আর মনো অ্যাঞ্জেল কত? 300 টাকা পিস। তো এইখানে ছোট আরো আনা। এইবার তো অনেক বড় হয় সাইজ। আর এই আরো আনাগুলো এইগুলো? এই আরো আনা 550 টাকা। ক ইঞ্চি হবে? 3 ইঞ্চি? 4.5 ইঞ্চি। এইগুলো নাকি বলে বাঁচানো খুব মুশকিল। না না, আপনার কাছে বাঁচবে কিন্তু লোকের বাড়িতে? তার জন্য কি করতে হবে যাতে বাঁচে? কি ভুল করে লোকে? জল মেইন, জলটা পরিষ্কার রাখ। ব্ল্যাক ওয়াটার সেটা ট্রিপল ব্ল্যাক ওয়াটার। এটা জলে কফটা দিতে হবে। এটার কাজ কি? এটার মানে এটা ঢেলে দিলে মানে কদিন পরে আবার চেঞ্জ করতে হবে? আপনি কি কি ইউজ করেন এই খাবারের মধ্যে? এটা কি ওষুধ নাকি? প্যারাসিডল, রিডল, স্ট্রেস সিল একটা আছে। স্ট্রেস সিলটার কাজ কি? কেউ বাড়িতে নিয়ে গেলে তখন একটু দিয়ে দিলে ভালো। আর এইটা দিয়ে দিলে মানে পুরো কাজ হয়ে যায়, মানে অত মরার চান্স থাকবে না মানে বাচ্চা এরোয়ানার ক্ষেত্রে? এই দুটো মাছই প্রবলেম করে। এটা 550 বললেন না এরোয়ানাগুলো? রেড টেল এরোয়ানা, সিলভার, গোল্ডেন এরোয়ানা এসব আসেনি না? গোল্ডেন এরোয়ানা কত যাচ্ছে দাম? ছোট নিলে যদি ছোট সাইজ 4 ইঞ্চি নেয় 3500। দাম একটু হাই যাচ্ছে না? আর রেডটেল এরোয়ানা? রেডটেল গোল্ডেন 12,500। 12,500 মানে
চিপ মাইক্রোচিপ দাও সার্টিফিকেট থাকে হর্নই বেশি চলে নাকি লোকের হাতে পয়সা কম মাছে অনেক ফ্যাগড়া আছে মানে খুব মেনটেন করতে হয় ঠিক করে নাহলে মেনটেন্স খুব এখানে কি আছে বলেন অস্কার আছে বাচ্চা নাকি এগুলো নাইট পিস আছে আর সেনেগাল আছে নাইট মোটামুটি কত থেকে শুরু কি নাইফ এগুলো ও এগুলো 600 টাকা পিস ও ছোট এগুলো ক ইঞ্চি ওগুলো 3 ইঞ্চি সাইজের ওগুলো আমার ওই 225 টাকা 225 টাকা আর ইয়ে যেটা একটা মার্বেল না কি হয় ওই মার্বেল সেনেগাল এখন এই সাইজ বড় সাইজ আছে ওটা 650 টাকা 650 আর এর সঙ্গে কি আছে এটা এটা গ্রিন টেরা গ্রিন টেরা কত ওই বাচ্চাগুলো 150 টাকা পিস মেল এগুলো অ্যাকোরিয়ামে ব্রিডিং করে আর এই হর্ন গুলো মেল ফিমেল জোড়া আছে নাকি কত উঁচুতে ওঠেন কি করে লোকাল মাছ তো হয় না যেগুলো মানে অ্যাকোয়ারিয়ামে ব্রিডিং হয় এশিয়াটিক বাচ্চা নাকি এগুলো কত এগুলো 275 পিকক বাস কত এটা 250 টাকা আর এই আর্চার কত গোল্ডেন আর্চার ডিসকাস চেকারবোর্ড 800 থেকে শুরু ক ইঞ্চি হবে এগুলো 3 ইঞ্চি আর প্যারট কি প্যারট বলে না শিবরান্ডা কত 150 কম দাম তো ক ইঞ্চি হবে 3 ইঞ্চি প্লাস শিবরাম এটা ওই একই এখানে যা আছে সব ইম্পোর্টেড মাল নাকি সব ইম্পোর্টেড মাল সোমনাথ তো 1200-1300 হেড তো দারুণ হেড একটা ট্যাঙ্কে 4টে হল রাখা যাবে আমরা এখানেই 6টা করে রেখেছি গ্রাফিক করে না হ্যাঁ গ্রাফিক করে পার্টিশন সব পার্টিশন পার্টিশন আছে মানে একসঙ্গে রাখা যাবে
মানে একটা দু ফুটের ট্যাঙ্কে মানে একটাই রাখা যাবে সেই জায়গার ব্যাপার আছে গ্রিন সিভার এটা কত এটা এটা কত বেশ বড় সাইজ ষোলো ষোলো জিওফেগাস হেকেলি কত এটা আঠারোশো টাকা বড় সাইজ এটা কি বলে এটাকে ওটা বলে রেড পান্ডা চিকার এটা বলে ম্যান্ডারিন ফ্যাশন রেড পান্ডা চিকার আর ম্যান্ডারিন ফ্যাশন এটা হচ্ছে রেড কপার আর একটা যে রেড কপার এটা যে টাইগার টার্কিস টাইগার টার্কিস এগুলো কত মোটামুটি প্রাইস মোটামুটি 2200 2500 1800 1200 1200 টাকা থেকে স্টার্ট 1200 কিছু না কত এই সিগারেটগুলো মোটামুটি 60 টাকা কি কি সিগারেট আছে এর মধ্যে স্ট্রবেরি আছে ইলেকট্রিক ব্লু আছে ফাইভ কালার আছে স্ট্রবেরি ইলেকট্রিক ব্লু ইলেকট্রিক ব্লু ফাইভ ব্যান্ড নাকি ফাইভ কালার সেভেন ফাইভ কালার স্যার স্ট্রবেরি 60 টাকা পিস রাখার জায়গার সমস্যা না দেখতে বেশ সুন্দর না কার সঙ্গে থাকবে বড় এরোনার সঙ্গে থাকবে হ্যাঁ বড় দিতে হবে ঠিক আছে আসছি আশিস দা আপনার নম্বরটা একটু বলে দিন 7044312 যদি কেউ বাইরে কোনো অন্য স্টেটে নিতে চায় তো এমন হবে কলকাতার মধ্যে মানে মিনিমাম কত অর্ডার করতে হবে মিনিমাম 5000 টাকা হলে মিনিমাম 5000 তবে মানে কস্টিংটা উঠবে না আলাদা এখানে একটা লং নোজ আছে নাকি এটা লং নোজ গার কত করে অ্যালিগেটরগুলো একটা বেঁচেছে বোঝাই যাচ্ছে না